नमस्कार बंधुरा, बांगालीर ऐतिह्य चैनेले तुम्हारे सकल के जानाई स्वागतम। तो बंधुरा, आजकेर भिडियोते आमरा देखे नेब एबछर सन्तोष मित्र स्कोयारे दुर्गापूजोर थीम की होते चलेछे। ताहले चलो बंधुरा भिडियोटाके शुरू करी। कलकाता दुर्गापूजोर अन्यतम आकर्षण सन्तोष मित्र स्कोयार। प्रति बछर पूजोर चारटे दिन दर्शनार्थीदेर भीड़ उपचे पड़े लेबुतला पार्के। पड़बे नाई बा केन, কখনো ইউএফও তো কখনো রূপোর রথ, আবার কখনো সোনার দুর্গা, কী না উপহার পেয়েছে পুজোপ্রেমীরা। তাই প্রতিবার এই পুজোর দিকে তাকিয়ে থাকেন প্রত্যেকে। তবে বাঙালির সমস্ত কৌতূহল দূর করে এবারের পুজোর থিম ভাবনা ঘোষণা করে দিল এই পুজো কমিটি। রথযাত্রাতেই দুর্গাপুজোর ঢাকে কাঠি, আর তাই এই বিশেষ দিনটিকে খুঁটি পুজোর জন্য বেছে নিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। আর সেখানেই প্রকাশ্যে এলো এবারের দুর্গাপুজোর থিম ভাবনা। এবার লেবুতলা পার্কে তুলে ধরা হবে দিল্লির ইন্ডিয়া গেট, লাল কেল্লা এবং সংসদ ভবন। দুর্গাপুজোর সঙ্গে জুড়ে যাবে এই তিন ঐতিহাসিক স্থাপত্য। তবে হঠাৎই রাজধানীর তিন ঐতিহ্যকে কেন বেছে নেওয়া হলো, এর নেপথ্যেও রয়েছে বিশেষ কারণ। 75 বছর আগে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল ভারত। প্রায় 200 বছর পর দাসত্বমুক্ত হয়েছিল দেশ। সেই স্বাধীনতার 75 বছর তাই ধুমধাম করে উদযাপনের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বছরভর নানা প্রকল্প বাস্তবায়ন, সামাজিক কাজকর্ম এবং দেশের উন্নয়নমূলক কাজে অঙ্গীকারবদ্ধ হয়েছিল সরকার। সেই আজাদি বা স্বাধীনতা অমৃত মহোৎসব এবার জুড়ে গেল কলকাতার দুর্গাপুজোতেও। ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত লাল কেল্লা, ঐতিহাসিক গুরুত্বও রয়েছে ইন্ডিয়া গেট এবং সংসদ ভবনেরও। আর সেই কারণেই এই তিন স্থাপত্যকেই বেছে নেওয়া হয়েছে এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিমে। তো বন্ধুরা, পুজোর এই বড়সড় আপডেট জেনে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং এই রকমই পুজো সম্পর্কিত আপডেট জানতে হলে, আবার এই রকমই ভিডিও দেখতে হলে অবশ্যই বাঙালির ঐতিহ্য চ্যানেলটা অর্থাৎ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।